কোন ব্যবস্থায় দিল্লিতে থাকছেন শেখ হাসিনা, ভারতের কাছে জানতে চাইল যুক্তরাষ্ট্র। এদিকে শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশ্নের যে জবাব দিল ভারত। জানাবো অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কি ঘটতে পারে বাংলাদেশে, এবং সর্বশেষ জানাবো মানবাধিকার সংস্থার প্রতিবেদন, সেপ্টেম্বরে 28 জনকে পিটিয়ে হত্যা, ধর্ষণের শিকার 44। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোন ব্যবস্থায় দিল্লিতে থাকছেন শেখ হাসিনা, ভারতের কাছে জানতে চাইল যুক্তরাষ্ট্র। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নিয়েছেন ভারতে, সেখানে 2 মাস অতিবাহিত করেছেন। বাংলাদেশ সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করায় তিনি কোন স্ট্যাটাসে সেখানে অবস্থান করছেন সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায়, এ নিয়ে চলছে নানা গুঞ্জন। যারা চায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো দেশে তিনি চলে যাবেন। এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে। নির্ভরযোগ্য একাধিক সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে শেখ হাসিনা দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন। এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি। শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে সরকার। এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে 1.5 মাস বৈধভাবে থাকতে পারেন। ইতোমধ্যে ভারতের শেখ হাসিনা 2 মাস অবস্থান করেছেন। কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে। এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয়। ভারতের পক্ষ থেকেও শেখ হাসিনার বিষয়ে সুস্পষ্ট করে কিছু বলছে না। শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রশ্নের যে জবাব দিল ভারত। ছাত্র জনতার গণ আন্দোলনে 5ই আগস্ট ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে রয়েছেন তিনি, কিন্তু প্রশ্ন হলো সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি। শোনা যাচ্ছে অচিরেই ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে, তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে, কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন। জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে চলে যাবেন তিনি। এমন খবর ঢাকা সরকারি একটি মহলকে জানানো হয়েছে। একাধিক সূত্র দেশের শীর্ষস্থানীয় এক সংবাদ মাধ্যমকে তথ্য নিশ্চিত করেছে। অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে কি ঘটতে পারে বাংলাদেশে। চলতি বছরের জুলাই মাসের এক উত্তাল সময়ে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে, যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে উৎখাত হন। আন্দোলনটি মূলত মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য চাকরিতে কোটা পুনঃপ্রবর্তনের প্রতিবাদ থেকে শুরু হয়, তবে এটি দ্রুত বিক্ষুব্ধ জনতার ব্যাপক আন্দোলনে রূপ নেয়, যেখানে বৈষম্য, রাজনৈতিক নিপীড়ন এবং দীর্ঘদিনের অবস্থার অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশিত হয়। আন্দোলনের সূত্রপাত হওয়ার পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় একটি পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপে কোটা নিয়ে আলোচনা করেন এবং কমিয়ে 5% করার প্রস্তাব দেন, যদিও তা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট ছিল না, কারণ আন্দোলন তখন পুরোপুরি গোটা দেশের ব্যাপক রাজনৈতিক সমস্যার প্রতিফলন হয়ে দাঁড়ায়। আন্দোলনের মূল কেন্দ্র ছিল সরকারের বিরুদ্ধে ব্যাপক জন অসন্তোষ। কয়েক সপ্তাহের মধ্যে কেউ আন্দোলন সহিংসভাবে দমন করার ফলে আরো ফুঁসে উঠলে দেশ জুড়ে প্রায় 1000 ছাত্র জনতা নিহত হয়। যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন শেখ হাসিনাকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে দেশ ছেড়ে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তিনি ভারতের নির্বাসিত অবস্থায় চলে যান, যেখানে তিনি এখনো অবস্থান করছেন। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ একটি রাজনৈতিক শূন্যতার মুখোমুখি হয়। তার 15 বছরের শাসন শেষে দেখা যায় দেশের প্রায় প্রতিটি সরকারি প্রতিষ্ঠান আওয়ামী লীগের মাধ্যমে রাজনীতিকরণ হয়েছে। সেনাবাহিনী, বিচার ব্যবস্থা, সিভিল সার্ভিস এবং নিরাপত্তা বাহিনীর প্রতি মানুষের বিশ্বাস কমে গিয়েছিল। এই অবস্থায় সেনাবাহিনী এবং নতুন প্রজন্মের ছাত্র নেতাদের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, যার নেতৃত্ব দেন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মুহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস নতুন সরকারের মূল দায়িত্ব গ্রহণ করেন এবং তার প্রথম পদক্ষেপ ছিল একটি 6 দফা সংস্কার পরিকল্পনা। এই পরিকল্পনার মধ্যে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, প্রশাসনিক কাঠামো এবং জাতীয় সংবিধানের সংস্কার অন্তর্ভুক্ত ছিল। ডক্টর ইউনূসের মতে এই সংস্কারগুলো দেশকে দুর্নীতি, লুটপাট এবং গণহত্যার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করবে। তবে নতুন সরকারের সামনে অসংখ্য চ্যালেঞ্জ রয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে এবং সাম্প্রতিক বন্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে অর্থনীতির প্রবৃদ্ধি অনেকটাই কমে গেছে। শেখ হাসিনার ক্ষমতা হারানোর পর দেশের রাজনৈতিক মঞ্চে এক নতুন ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। যদিও তিনি এখন ভারতে নির্বাসিত, অনেকেই মনে করছেন তার একটি সম্ভাব্য প্রত্যাবর্তনের সুযোগ রয়েছে। বিশ্লেষকরা মনে করেন যদি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার সংস্কার প্রক্রিয়া ব্যর্থ হয় এবং জনগণের মধ্যে আবার হতাশা তৈরি হয়, তাহলে জনগণ শেখ হাসিনার শাসনামলকে আরো ইতিবাচকভাবে দেখতে শুরু করতে পারে। দেশ হাসিনা শাসনামলে বাংলাদেশ ছিল এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ। যদিও সে সময় বৈষম্য ও রাজনৈতিক নিপীড়ন ব্যাপক আকারে ছিল, তা সত্ত্বেও দেশের অর্থনীতিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়। অনেক বিশ্লেষক মনে করেন শেখ হাসিনা বা তার আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে একটি বড় ভূমিকা নিতে পারে, বিশেষ করে যদি বর্তমান সরকার সংস্কার প্রক্রিয়া দীর্ঘগতিতে এগোয় এবং দেশের জনগণ দ্রুত পরিবর্তন না দেখে। কেননা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে পরিবার ভিত্তিক রাজনীতির উদাহরণ রয়েছে এবং শেখ হাসিনার পরিবারও এর ব্যতিক্রম নয়। তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও এক পর্যায়ে রাজনীতিতে আসতে পারেন, যদিও তিনি এখনো এই বিষয়ে সিদ্ধান্ত নেননি। কিন্তু শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ অধিকাংশ নির্ভর করবে তার বর্তমান সরকারের কার্যক্রমের উপর। যদি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার উল্লেখযোগ্যভাবে সফল হয় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নয়ন করে, তবে শেখ হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা কমে যেতে পারে। আর যদি বর্তমান সরকারের কর্মকাণ্ড জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে শেখ হাসিনা ও তার দল পুনরায় রাজনৈতিক প্রভাব ফিরে পেতে পারে। যাই হোক না কেন, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও তার দলের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তবে দেশের রাজনৈতিক মঞ্চে তাদের ভূমিকা কখনোই অবহেলা করা যায় না। সব মিলিয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। মানবাধিকার সংস্থার প্রতিবেদন, সেপ্টেম্বরে 28 জনকে পিটিয়ে হত্যা, ধর্ষণের শিকার 44। চলতি বছর শুধু সেপ্টেম্বর মাসে দেশে অন্তত 28 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে 16 জন নিহত হয়েছেন। এ সময় দেশে 44টি ধর্ষণের ঘটনা ঘটেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির মাসিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের অধীনে মানবাধিকার কিছু ক্ষেত্রে উন্নতি হলেও সামগ্রিকভাবে এই অগ্রগতি অপর্যাপ্ত। কিছু কিছু ক্ষেত্রে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে বলেও প্রতিবেদন উল্লেখ করা হয়। জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত মাসে 83টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় কমপক্ষে 16 জন নিহত হয়েছেন। এর মধ্যে 45টি বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং 23টি ছিল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ। এছাড়া আধিপত্য বিস্তারের সংঘর্ষ ও সন্ত্রাসী হামলায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের আরও অন্তত 8 জন নিহত হয়েছেন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি তথ্য অনুযায়ী সেপ্টেম্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে বা হেফাজতে অন্তত 9 জন নিহত হয়েছেন। এর মধ্যে খাগড়াছড়িতে সেনাবাহিনীর গুলিতে আদিবাসী সম্প্রদায়ের 2 জন এবং আশুলিয়ায় পুলিশের গুলিতে এক গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানের সময় নির্যাতনে 4 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন গাইবান্ধা সোহরাব হোসেন ওরফে আপেল, শফিকুল ইসলাম, ময়মনসিংহের যুবদল নেতা সাইদুল ইসলাম, গোপালগঞ্জের এলাহি শিকদার। সেপ্টেম্বরের সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 জন নিহত, 4 জন আহত হয়েছেন। প্রতিবেদনে আরো বলা হয়, গত মাসে অন্তত 44টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে 15 জন কিশোরী, 18 জন নারী ও কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। 4 জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এবং 1 জন আত্মহত্যা করেছেন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি মনে করে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে না পারলে পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।